হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যালেন কৃষ্ণ অর্জুন যেমনটা তোমাদেরকে জানাবো আমাদের বর্তমান ইভেন্ট সেমিস্টারের যে পরীক্ষা ইউজিপিজির সেই পরীক্ষা করমোটে হবে সেই নিয়ে কিন্তু একটা চরম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে কেউ বলছে পরীক্ষা আমাদের অনলাইনে হোক আবার কেউ কেউ চাচ্ছে না আমাদের যে পরীক্ষা সেটা অফলাইনই হোক তখন আমরা যদি একটু আগের দিকে যাই তাহলে দেখব অর্থাৎ যখন আমাদের প্রথম ক্লাস শুরু হয়েছিল ইভেন্ট সেমিস্টারে বেশিরভাগ ইউনিভার্সিটির ক্ষেত্রে আমাদের যে ক্লাস শুরু হয়েছিল ইভেন্ট সেমিস্টারের তা কিন্তু অফলাইনই শুরু হয়েছিল অফলাইনে কমশ আমাদের ক্লাস চলছিলো তারপর হঠাৎ করে উষ্ণতা অনেকটাই বৃদ্ধি পাওয়ার কারণে রাজ্য সরকার থেকে ঘোষণা করা হয়েছিল আমাদের যে ক্লাস সেই ক্লাস যেন অনলাইনে নেওয়া হয় যদি এটা কিন্তু কোনোরকম আদেশ ছিল না সেই কারণে যে কোনো ইউনিভার্সিটি চাইলে তাদের ইচ্ছে মতো কিন্তু অনলাইনেও করতে পারে ক্লাস না হলে অফলাইনেও করতে পারে যাই বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু রাজ্য সরকারের এই যে নোটিশ এটাকে মেনে নিয়েছে মেনে নিয়েছিল তারা কিন্তু তাদের যে ক্লাস সেগুলো কিন্তু অনলাইনেই করে দিয়েছিল কিন্তু বর্তমানে অত্যধিক বৃষ্টির কারণেই বলো কিংবা নিম্নচাপের জেরেই বলো অনেকটাই টেম্পারেচার কিন্তু স্বাভাবিকের দিকে এসেছে অনেকটাই উষ্ণতা নর্মাল হতে চলেছে বা নর্মাল হয়েছে সেই কারণে বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু তারা আবারও পুনরায় অনলাইন থেকে অফলাইনেই সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ অফলাইনে ক্লাস কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আর যে সমস্ত ইউনিভার্সিটি এখনও তারা তাদের যে ক্লাস অনলাইনে করছে তারাও তাকে খুব শীঘ্রই নোটিফিকেশান দিয়ে দেবে আশা করি তারাও কিন্তু অফলাইনের পথেই হাঁটতে চলেছে তাই এখানে বলে রাখি বেশিরভাগ যেহেতু আমাদের ক্লাস অফলাইনে হয়েছে সেই কারণে আমাদের যে পরীক্ষা কিন্তু অবশ্যই অফলাইনের দিকেই হতে চলেছে ওটা নাইনটি নাইন কিন্তু আমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা অফলাইনেই হতে চলেছে তবে পয়েন্ট ওয়ান পার্সেন্ট বলা যাচ্ছে না কারণ করোনা যদি আবার কেউ আসে বিশেষ কেউ সেক্ষেত্রে আলাদা ব্যাপার তখন কিন্তু সেইভাবেই হবে আর কি মানে তখন সেটা আলাদা ব্যাপার তো আপাতত আমাদেরকে এইভাবেই আমাদের তৈরি থাকতে হবে যে আমাদের পরীক্ষা অফলাইনে হতে চলেছে আসলে যে কোনো জিনিসের আমাদের যে খারাপতম দিকটা আগে প্রথমে বিবেচনা করতে হবে মানে আমাদের পরীক্ষা অফলাইনে হবে এটাই আমাদের মেনে নিতে হবে দেখো অফলাইনে পরীক্ষাটা খারাপ এই কারণেই বলছি মানে এখন বর্তমানে যে আমাদের সামনে আমাদের যে পরিস্থিতি হয়েছে তাতে করে আমরা অনলাইনে পরীক্ষা দেওয়া অভ্যস্ত অনলাইনে পরীক্ষা মানে তো বুঝতেই পারছো কীরকম পরীক্ষা দেওয়া তোমার আমার সবারই হয়তো দু একজন মুষ্টিমেয়া ছাত্রছাত্রী আলাদা হতে পারে তারা হয়তো পড়াশোনা করে সত্যিই দিয়েছে সেটা হয়তো কমই থাকবে সংখ্যাটা অনেক কমই হবে নগণ্যই হবে বেশিরভাগই তো বোঝাই যাচ্ছে কীভাবে আমরা পরীক্ষা দিয়েছি তুমি আমি সবাই আর কি বলছি সবাই কোথায় বলছি সেই কারণে মানে অফলাইন যে কথাটা শুনলেই মনে হচ্ছে খারাপ লাগছে আমাদের আর কিছু নয় সে কারণেই খারাপ বললাম তো যদি আমরা অফলাইনে পরীক্ষা পাবি এইভাবে যদি আমরা প্রস্তুত থাকি তারপর যদি অনলাইনে হয় কোনো অসুবিধা নেই কিন্তু যদি আমরা অনলাইনে প্রস্তুত নিয়ে থাকি আর যদি পরীক্ষা অফলাইনে হয়ে যায় সেক্ষেত্রে তো সব বনাশ হয়ে যাবে দেখো পরীক্ষা অনলাইনে হোক অনলাইনে দাবিতে অনেক ইউটিউবার দেখছিলাম অনেক ভিডিও বানিয়েছে তারা নানারকম পন্থাও কিন্তু অবলম্বন করেছে জানি না তারা কেন এরকম করছে অর্থাৎ কোন উদ্দেশ্যটাকে এখানে কাজে লাগাচ্ছে জানতেও যায় না তবে দেখো একজন ছাত্র হিসাবে তোমার অনেকেই হয়তো জানো আবার অনেকেই জানো না আমি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ সেমিস্টার একজন ছাত্র পিজির তো যাই হোক আমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয় যেভাবে ক্লাস করেছে বা যেভাবে অফলাইনের দিকে এগুয়ে চলেছে তাতে করে কিন্তু আমরা যদি বলি না ক্লাসটা আমাদের যে পরীক্ষা সেটা অনলাইন হোক সেই দাবি কিন্তু কোনোভাবেই কার্য হবে না শুধু আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি কেন বাঁকুড়া ইউনিভার্সিটি ছাড়াও এরকম আরও অনেক ইউনিভার্সিটি রয়েছে বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোই যেমন সেটা বর্ধমান বলো কানু বলো বিদ্যাসাগর বলো কিংবা কাজী নজরুল বলো আরও আরও অনেক অনেক ইউনিভার্সিটি রয়েছে যারা কিন্তু এইভাবেই কিন্তু ক্লাস করেছে কন্টিনিউ ঠিক আছে তারা কিন্তু অফলাইনই ক্লাস করেছে সেই কারণে পরীক্ষা কিন্তু আমাদের ধরে রাখা অফলাইন হবে তবে একটা কথা আমাদের এখানে সুনিশ্চিত করতে হবে যে সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রে যাদের ক্লাস কম হয়েছে ধরো অনেকেরই অনেক কমেন্ট করেছে যাদের মাস আড়াই মাস ক্লাস হয়েছে তাহলে মাস আড়াই মাসে মাসে তো ছ মাসের সিলেবাস শেষ করা সম্ভব নয় সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় আমাদের মাস বা আড়াই মাস বা তিন মাসে যেটুকু পড়ানো হয়েছে আমাদের তার মধ্যেই যেন প্রশ্নপত্র আসে অর্থাৎ তার মধ্য থেকেই যেন প্রশ্ন তৈরি করা এটা কিন্তু সুনিশ্চিত করতে হবে দেখো ইউজিবিজির ক্ষেত্রে আমাদের যে প্রশ্নপত্র সেটা কিন্তু ইউনিভার্সিটি তৈরি করে সেই কারণে যারা কলেজ থেকে রয়েছি তারা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করা মানে কলেজের স্যারের মধ্য দিয়ে বা প্রিন্সিপালের মধ্য দিয়ে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে যে কী কী পড়ানো হচ্ছে বা কতটা সিলেবাস কাভার হয়েছে সেইভাবে কিন্তু একটা আলোচনা করা যেতেই পারে অর্থাৎ বলতে যাচ্ছি এটাই যে আমাদের দু মাস বা আড়াই মাস তিন মাস মানে যে সমস্ত ইউনিভার্সিটির এরকম হয়েছে আর কি দু মাস বা আড়াই মাস ক্লাস হয়েছে অথচ সিলেবাস শেষ হয়নি আর কি তাদের ক্ষেত্রে তাদের কিন্তু এটা সুনিশ্চিত করতে হবে তাদের যতটুকু পড়ানো হয়েছে তার মধ্যেই যেন প্রশ্নপত্র আছে। তাহলে কিন্তু আমাদের অফলাইনে পরীক্ষা হলেও কোনো রকম অসুবিধা নেই কোনো সমস্যা নেই যাই হোক আপাতত আমার এইটুকুই বলার ছিল আরও যদি নতুন কিছু আপডেট আসে সেক্ষেত্রে তোমাদেরকে আমি জানিয়ে দেবো তো আপাতত অফলাইনে পরীক্ষা হবে এইভাবেই কিন্তু আমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে আর তারপর যদি অনলাইনে পরীক্ষা হয় তো হবে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের যে রকমভাবে ইউনিভার্সিটিগুলো এগুয়ে চলেছে তাতে করে কিন্তু অফলাইনের চান্সই বেশি তাই অবশ্যই আমাদের সেরকমভাবেই আমাদেরকে পড়াশোনা করতে হবে যাই হোক আজকের ভিডিওতে আপাতত এইটুকুই বলার ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও